আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? ভিউয়ার্স, এই ভিডিওর আলোচনার বিষয় খাটো বা ছোট দাঁত বড় করার উপায় সম্পর্কে। তো ভিউয়ার্স, এ ব্যাপারে বিস্তারিত আলোচনা শুরু করছি, ভিডিওটি দেখতে থাকুন। যাদের মুখে এ ধরনের ছোট দাঁত রয়েছে তারা চাইলে খুবই সহজে সীমিত সময়ে অল্প খরচের ভিতর এ ধরনের দাঁতের সমস্যা সমাধান করে নিতে পারেন। যে ছোট দাঁতটি দেখতে পাচ্ছেন, দাঁতটি ছোট হওয়ার কারণে পাশেও কিছুটা ফাঁকা দেখা যাচ্ছে। তো এ ধরনের দাঁতের চিকিৎসা কোনো রকম কাটা ছেঁড়া বা রুট ক্যানাল ট্রিটমেন্ট না করেই, কিন্তু এ ধরনের দাঁতের খুব সুন্দর একটি ট্রিটমেন্ট পদ্ধতি রয়েছে। শুধুমাত্র এই দাঁতের উপরে যদি একটি ক্রাউন বা ক্যাপ আপনি বসিয়ে নেন, তাহলে কিন্তু সমস্যা সমাধান হয়ে যায়, যেমনটি এখানে আপনারা ছবিতে দেখতে পাচ্ছেন। ভিউয়ার্স, এখানে এই ছোট্ট দাঁতটির জন্য শুধুমাত্র দাঁতের উপরে একটি ক্রাউন বসানোর পরের ছবি এখানে দেখা যাচ্ছে। দাঁতটি ছোট হওয়ার কারণে বেশ একটু ফাঁকাও দেখা যাচ্ছে এবং দাঁতটি কিছুটা ছোটও রয়েছে। আর একটি ক্রাউন, যখন কালার ম্যাচিং করে একটি ক্রাউন আপনি দাঁতের উপর এভাবে বসিয়ে দিবেন, ঠিক তখনই আপনার দাঁতের ফাঁকাটাও বন্ধ হয়ে যাবে এবং দাঁতের সাইজটাও কিছুটা বড় হয়ে যাবে। এমনকি যাদের এ ধরনের সমস্যা রয়েছে, যেমনটি এখানে দেখতে পাচ্ছেন, যে কামড় দিলে সামনের দিকে ফাঁকা থাকে, দাঁত একটি ছোট বা একটি বড়, এ ধরনের সমস্যা যাদের রয়েছে তারাও কিন্তু শুধুমাত্র দাঁতে ক্রাউন বসিয়ে এ ধরনের সমস্যা সমাধান করে নিতে পারেন, যেমনটি আপনারা স্ক্রিনে ছবিতে দেখতে পাচ্ছেন। তো ভিউয়ার্স, ভিডিওর আলোচনা এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন আর চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন দাঁত সম্পর্কে জানার জন্য। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।